তো এখন আমরা স্ক্যাং নিবা মানে স্ক্যাং নেওয়ার পর ভাই কিভাবে ল্যান্ডিং করছে এটা লাইক সিরিয়াসলি এটা এইভাবে ল্যান্ডিং করছে কেন স্ক্যাং হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি ক্লাসিং পাওয়ার ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিও। তো বন্ধুরা টাইটেল থাম্বনেল দেখে তোমরা হয়তো অলরেডি বুঝে গেছো আজকের এই ভিডিওটা কী নিয়ে চলেছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলতে চলেছি আমাদের যে এই যে এটা আছে না এটা তোমাদেরকে দেখানোর জন্য আমাদের মেল বক্সে অলরেডি পাঠিয়ে দিয়েছে গ্যারেনা, আর এটা কোনো রকম রিডিম কোড কিছুই লাগেনি। তা সেখানে যদিও দেখতে পাচ্ছি মেল বক্সে বাট এখানে কিন্তু রিডিম কোড কিছুই লাগেনি, এখানে গ্যারেনা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আর এই ড্রেসটা কিন্তু তোমরা প্রত্যেকে সম্পূর্ণ ফ্রিতে হয়, ঠিক আছে। এই যে ফিমেল ড্রেসটা দেখতে পাচ্ছ এই ফিমেল ড্রেসটা কিন্তু প্রত্যেকের ফ্রিতে পাবে। এছাড়া বন্ধুরা এই যে গান বক্সটা দেখতে পাচ্ছ ফার্মাসের এইটা ফ্রিতে পাবে। এছাড়া এই যে প্যারাশুটটা দেখতে পাচ্ছ কুনাইট প্যারাশুট এইটা কিন্তু একদম ফ্রিতে পাবে, ঠিক আছে। তো এগুলো কিভাবে ফ্রিতে পাবে না পাবে সমস্ত ডিটেলসে যদি জানতে চাও আজকের ভিডিও লাস্ট অবধি দেখতে হবে। যদি বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওর মধ্যে লাইক না দিয়ে দেখো সবাইকে রিকোয়েস্ট করবো এখনই ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দাও, লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। ওকে, তো চলো আমরা এখান থেকে আমাদের সেই আইটেমগুলো ক্লিম করে নিব। চলো এখানে গেম থেকে বের হয়ে গেলাম, এখন আমাদের মেমোরি ক্লিম হবে। অ্যান্ড সিরিয়াসলি ক্লিম হচ্ছে না কেন? ও ভাই, এই প্রথমবার এখন ক্লিম হয়ে গেলো, আর এখানে কিন্তু ক্লিম হয়ে গেলো। আর এখান থেকে সব কিছু ওপেন করে নিলাম, অ্যান্ড ওপেন করে নেওয়ার পর কিন্তু সমস্ত ড্রেস কিন্তু আমার হাতে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। তো তোমাদেরকে ড্রেসটা দেখাবো, তারপর আমি তোমাদেরকে দেখাবো বাকি যে সমস্ত জিনিসগুলো আমাকে দিয়েছে ওইগুলো দেখাবো, ঠিক আছে। এছাড়া ফার্মাসির বক্সটা এটা ফ্রিতে পাবে প্রত্যেকে। এছাড়া আমার ফিমেল ক্যারেক্টার যেতে হবে, বাট ফিমেল ক্যারেক্টার আমি পড়ি না। তো যদিও এখানে ফিমেল ক্যারেক্টার যেতে হবে, কেলিটা নিয়ে নিলাম সিলেক্ট, অ্যান্ড সিলেক্ট করার পর কেলি চলে আসলো। অ্যান্ড চলে আসার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে যে ড্রেসটা ফ্রিতে পাবে আর কোন কীভাবে ফ্রিতে হবে ওইটা তোমাদেরকে বলছি, একটু ওয়েট করো। অ্যান্ড এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছ এই বান্ডেলটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে পাবে, তোমরা কীভাবে পাবে না পাবে তোমাদেরকে ডিটেলসে বলছি, তার আগে তোমাদেরকে দেখাবো আরেকটা জিনিস। এখানে কালেকশনে চলে যাবো, অ্যান্ড কালেকশনে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ প্যারাশুট না, প্যারাশুট অ্যাজ এ স্কাইং যে এটা আছে এটা আমরা এখন ট্রাই করবো, ঠিক আছে। তো বন্ধুরা এটা আমরা নিয়ে নিলাম, আর এটা কী কাজ করে তোমাদেরকে বলছি। তো এখানে আমরা কী করবো, কী কাজটা দেখার জন্য কী করবো, আমরা চলে যাবো আমাদের সে ক্লাসিক অথবা আচ্ছা ক্লাসিক একটা স্টার দিয়ে দিলাম। অ্যান্ড স্টার দিয়ে দেওয়ার পর দেখবো যে প্লেন থেকে নামার সময় কীরকম একটা অ্যানিমেশন আছে। ওকে, সো গাইস এখন আমরা ট্রাই করবো যে প্যারাশুট থেকে নামার সময় কীরকম অ্যানিমেশন আছে। এখানে কিন্তু পিং কিন্তু দেখছো 500, 700, 1000, ভাই এত পিং হলে কীভাবে হয়। তো চলো এখান থেকে আমরা চলে যাবো, জাম্প করবো। এখন জাম্প করলে বুঝতে পারবো যে এটা আসলে কাজ কি। তো অনেকেই কিন্তু অনেক রকম ডিটেলসে বলছে, বাট এখন আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বলেছি। আরে ভাই নেটওয়ার্কে এত প্রবলেম কেন ভাই, ভাই এত প্রবলেম নেটওয়ার্কে, গেমই খেলা যাচ্ছে না আপডেটের পর। চো এখানে ল্যান্ডিং অপশন চলো আসলো, চো এখন আমরা ল্যান্ডিং করবো। অ্যান্ড ল্যান্ডিং করার পরেই দেখতে পাচ্ছ আমি যেইটা বলেছিলাম সেমভাবে কিন্তু সেম টু সেম তুমি চাইলে এইটা দিয়ে যদি জাম্পার অপশনটা করো এখানে ড্রাইভও করতে পারবে। ও বাই সাব, আগে কিন্তু এখানে আমাদের জাম্প অপশনটা কিন্তু একদম নতুন, আর এটা ফ্রিতে দিচ্ছে বাবাই যাই না। আর এখানে চাইলে তুমি স্লো ডাউনে নামতে পারবে, নিচের দিকে নামতে পারবে, আর এখানে যখন নাকি নামবে চলো এখান থেকে নামতে হবে। তো এটা কিন্তু 7 দিন লগ ইন করলে কিন্তু তোমরা ফ্রিতে পাবে, একদম ফ্রিতে কিন্তু পাবে। এই যে আমি কিন্তু এর আগে সকালে কিন্তু বলে দিয়েছিলাম এটা হচ্ছে প্যারাশুট অ্যান্ড জাম্পের দুইটার একসাথে কিন্তু তুমি যদি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারো, প্যারাশুট অথবা জাম্প যে কোনো দুইটা থেকে একটা ইউজ করে কিন্তু তোমরা এটা দিয়ে নামতে পারো, ঠিক আছে। তো চলো আমরা এখান থেকে ব্রেক দিয়ে দিয়ে দরকার নাই যেহেতু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এইটা তোমাদেরকে সমস্ত ডিটেলসে বলা আছে, ঠিক আছে। তো এখন বলা যাক যে তোমরা এই ড্রেসটা কীভাবে ফ্রিতে পাবে, ঠিক আছে। তো তার আগে তোমাদেরকে বলেছি কালেকশনে চলে আসবেন, কালেকশনে চলে আসার পর এখান থেকে তুমি স্কাইংয়ে চলে যাবা। সেই স্কাইংটা হচ্ছে গিয়ে তোমরা প্যারাশুট আর যদি ইউজ করো তাহলে যদি তোমাদের মনে রাখবো যখন নাকি তুমি স্কাইং ইউজ করবা তখন কিন্তু তোমাদের সেই স্কাইংতে নামবে, ঠিক আছে। তোমাদের প্যারাশুট আর সাববোট লাগবে না, তো দুইটা বাদ হয়ে যাবে, দুইটার কোনো কাজ হবে না যখন নাকি তুমি ইকুইপ করে রাখবে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে আবারও দেখে দিচ্ছি আসলে এটা কীভাবে কাজ করে। ওকে, তো চলো এখানে স্টার্ট দিয়ে দিলাম, স্টার্ট দেওয়ার বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে কিন্তু 3 সেকেন্ড হয়ে গেছে, আর এখন 2 সেকেন্ড পরে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আবারও জাম্প করে। তো এখানে এটা হচ্ছে ডিটেলস, এখানে তোমরা যখন নাকি প্লেন থেকে জাম্প করবা, জাম্প করার পর সাথে সাথে এই যে স্কাইংটা ইউজ হবে, ঠিক আছে। এখানে তোমাদের প্যারাশুট আর সাববোটটা দুইটা থেকে যে কোনো একটা লাগবে না, চলো এখান থেকে ফ্যাক্টরি অথবা কোনো জায়গায় ল্যান্ড করবো। আর এটা কিন্তু একসা কোনো এবিলিটি নেই, আর বাইরে কিন্তু প্রচুর বাতাস, তোমরা হয়তো আওয়াজ শুনতে পাচ্ছ। তো চলো এখান থেকে যখনই নাকি জাম্পের অপশন আসবে আমি কী করবো, ক্লক টাওয়ারে নামবো অথবা আচ্ছা ক্লক টাওয়ারে নামি, আর এখানে দেখবো আমি জাম্প করলাম। অ্যান্ড জাম্প করার পর আমাদের কিন্তু নর্মাল কিন্তু এখানে আমাদের যে সাববোট দরকার হতো, আর যখনই নাকি তুমি এটা ইউজ করবে তোমাদের কোনো রকম সাববোট দরকার হবে না, ঠিক আছে। তো এটার মাধ্যমে কিন্তু
তুমি ইজিলি ভাবে জাম করতে পারবে আর পিছন দিয়ে নাইস পিছন দিয়ে কিন্তু কিছু নেই আছরা কিন্তু তুমি চাইলে স্লো ডাউনে নিচের দিকে নামতে পারবে আর এখানে শুধু এটা একবার ইউজ করতে পারবে এর ইউজ কিন্তু এখনো পর্যন্ত অনেকেই জানে না চলো এখান থেকে ডাউনে মেবি এটা স্লো ভাবে নামছে ঠিক আছে তো এর আগে কিন্তু স্লো ভাবে নামার কোনো অপশন ছিল না বাট এটা কিন্তু খুবই অস্থির একটা আপডেট করেছে মানে চাইলে তুমি একদম প্যারাশুট লাগবে না একদম ডাইরেক্টলি নিচে নেমে যাবে ঠিক আছে তো এই আপডেটটা কিন্তু খুবই অস্থির করেছে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের সেই আপডেট আর স্কাইং এর কাজ ওকে সো গাইস এখন আমি তোমাদেরকে বলতে চাই তোমরা কোন আর যে ফিমেল বান্ডেল আছে সেই বান্ডেলটা কিভাবে ফ্রি তে পাবে ঠিক আছে তো 17 তারিখে আমাদের ফিফার গেমে একটা নতুন ইভেন্ট আসবে কোন আর ইভেন্ট সম্পর্কে অলরেডি কিন্তু গেমে অলরেডি কোন আর ইভেন্ট দিয়ে দিয়েছে তো ওইখান থেকে আমাদের একটা ইভেন্ট আসবে যে ইভেন্ট মিশন কমপ্লিট করে কিন্তু আমরা কোন আর যে ফিমেল বান্ডেলটা আমি যেটা পেয়েছি তো এটা কিন্তু তোমরা প্রত্যেকে ফ্রি তে নিয়ে নিতে পারবে ঠিক আছে তো এটা নেওয়ার জন্য তোমাদের কি করতে হবে তোমাদের 60টা ম্যাচ থাকবে 60টা ম্যাচের মধ্যে 60টা বুইয়া আনতে হবে তো আনার পর এখানে তোমাদের 4 লেভেলে যেতে হবে যখনই নাকি তুমি 4 লেভেলে একটা একটা আইটেমের তো ওইখানে 4 লেভেলে গেলে একটা বক্স পাওয়া সেই বক্স থেকে তোমরা এখান থেকে যে ফিমেল বান্ডেলটা দেখতে পাচ্ছ এই ফিমেল বান্ডেলটা কিন্তু ফ্রিতে হয় ঠিক আছে তো এটা সম্পর্কে আমি ডিটেলসে এখন কিছু তোমাদেরকে কিছু বলতে চাই না পরবর্তী ইভেন্টটা আসুক তারপরে তোমাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে করতে হবে না করতে হবে ঠিক আছে তো এখনও পর্যন্ত ভিডিওর মধ্যে লাইক দিয়ে দাও সবাইকে রিকোয়েস্ট করবো একটা করে লাইক দিয়ে দাও আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও ওকে টাটা বাই বাই।